গড়িয়া, খুব কনফিউজিং একটা জায়গা। আগে ছিল বাস গড়িয়া, তারপর হলো ট্রেন গড়িয়া, এখন হয়েছে আবার নিউ গড়িয়া। তবে আজকে আমরা যে জায়গাটা এসেছি সেটা গড়িয়া স্টেশন রোডের উপর অবস্থিত। হ্যাঁ, ডেসক্রিপশানে অবভিয়াসলি গুগল ম্যাপটা শেয়ার করে দেবো, তাও জানিয়ে রাখি যে কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে ক্ষুদিরাম। আর যদি আপনার ট্রেনে করে আসেন তাহলে গড়িয়া স্টেশনে নামতে হবে, আর যদি বাস গড়িয়া থেকে আসেন তাহলে শীতলা মন্দিরের সামনে থেকে অটো ধরে আসতে হবে। গড়িয়া 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 স্টেশন গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন গড়িয়া গড়িয়া স্টেশন। কাকাও বলছে গড়িয়া স্টেশন, কাকা হাসছে, দেখ কাকা হাসছে। এনিওয়েজ, আমি কিন্তু হকার নই, মানে হকার, এই হকারটা তো গড়িয়া স্টেশন করে না, অটোওয়ালা রিক্সাওয়ালা আমি সেটা নই, আমি সুপার বাইকওয়ালা। যাই হোক, আমি এখন আছি হচ্ছে গড়িয়া স্টেশনের এখানে। এখানে একটা বড় বিখ্যাত বিশাল বড় একটা দোকান আছে, তার নাম হচ্ছে শেফ আলাদিন। এখানে সব কিছু যা যা হয় সব কিছু বড় বড় হয়, মানে যদি তুমি রোল খাও বড় রোল অ্যাভেলেবেল আছে, যদি তুমি মোমো খাও বড় মোমো অ্যাভেলেবেল আছে, যদি এখানে বিরিয়ানি খাও বড় মাংস অ্যাভেলেবেল আছে, যা বলবে সব বড় হবে, কোনো ছোটো কথা হবে না, সব বড় বড় কথা। আর সব বড় বড় লোক এই গড়িয়ার বুকে যারা থাকে তারা সব এখানে বড় বড় হয়ে চলে আসে, বড় বড় খাবার দাবার খেতে, বড় বড় ভালোবাসা নিয়ে, বড় বড় উচ্ছ্বাস নিয়ে, বড় বড় আকাঙ্ক্ষা নিয়ে, বড় বড় মেয়েদেরকেও নিয়ে। বাট আমার তো মেয়ে নেই। আমি আর বলছিলাম, সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, দিস ইজ নীল আউট, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল পেটুক বাইকার। আশা করছি ভগবানের আশা এবং আল্লাহ দয়াতে তোমরা সবাই ভালো আছো। আমি এখানে চলে এসেছি এখানে গ্রেট ওয়াল অফ চায়না খেতে। এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না বলতে চাইনিজ একটা রোল হচ্ছে, যেটা হচ্ছে শেফ আলাদিনে, সেই রোলটা আমি খেতে চলে এসেছি। তোমরা কী করছো? তোমরা চলে এসো, যদি রোলটা ভালো হয় সেটা খেয়ে দেখো। গ্রেট ওয়াল অফ চায়না নামটা কারণটা কী সেটা জানতে হবে। তোমার প্যান ফ্রাইড মোমো আছে, এটা হচ্ছে আমাদের চিলি চিকেন ড্রাই, বা তোমার চাইনিজ চিলি সয়া, এটা হচ্ছে এশিয়ান চিলি ফিশ ড্রাই, মাশরুম আছে মাশরুম। চায়না পেয়ে গেছি, যেটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না আমার কাছে, কারণ এটাকে খেয়ে একার পক্ষে শেষ করা সম্ভব না, আর এইটা এরকমভাবে ধরে খাওয়াটাও সম্ভব না। আমি বলবো এটা একটা গতি করে দিতে, তারপর আমরা ভিতরে গিয়ে খাই এটা, তারপরে দেখি ব্যাপারটা অ্যাকচুয়ালি ভালো খেতে নাকি ব্যাপারটা ঘটনা আছে। দুখানা প্লেটে আমরা ভাগ করে নিয়েছি, মাঝখান থেকে এরকম একটা ব্যাপার জিনিস দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা কী ভাই, এটা কী? এনিওয়েজ, গ্রেট রোল অফ চায়না এটুকুনি আমরা খেয়ে দেখবো। হ্যাঁ, আর কী দিয়ে তৈরি হয়েছে সেটা তুমি দেখলেই আর কি ব্যাপারটা, বেশ মোটা, ঠিক ব্যাপারটা, ঠিক ঠিক। এটা একটা কামড় দিয়ে খেয়ে দেখি, ঠিক আছে, ব্যাপারটা কেমন হচ্ছে না হচ্ছে। প্রথম কামড়ে পড়লো একটা চিলি ফিশ, পুরো ব্যাপারটা জাস্ট সর্ব মনে হলো, ঠিক আছে, খুব ভালো লাগলো। কিন্তু এই সাইডে আছে হচ্ছে চিকেন মোমোটা, ঠিক আছে, এই চিকেন মোমোটা হচ্ছে শেজওয়ান ফ্রাইড চিকেন মোমো, তো এটা একবার এটার সাথে পুরো ব্যাপারটা কেমন লাগছে এটা একবার খেয়ে দেখতে হয়। আমি কিন্তু শুরু থেকে একটা কনফিউশনে ছিলাম যে ঠিক আছে এই চিকেন মোমোটা আর কি এই রোলের মধ্যে কেমন লাগবে, বাট ট্রাস্ট মি ওরা যে সসগুলো দিয়ে ব্যাপারটা বানিয়েছে ব্যাপারটা ফুল মার্কস। আমি শেফ আলাদিনের পাউডারটা কিন্তু এটা আলাদাই ভক্ত, এবং সেটা আজকে থেকে না বেশ অনেক আলাদা থেকে, এটা কিন্তু এই পাউডারটা খুব ক্রিস্পি করে এবং খুব একটা তেলে ব্যাপারটা করে না। কিন্তু এই গরমের মধ্যে আমি কেন যে এত উত্তেজিত হয়ে গিয়ে এত বড় একটা রোল খাচ্ছি আমি নিয়েও যাই না, কিন্তু মনে হচ্ছে, কারণ এসব চ্যাংড়া মোমো আমার চ্যাংড়া সবসময় হয়, এমন চ্যাংড়া মোমো করি, যেমন এই চ্যাংড়া মোমোটা এখন করছি, যেখান থেকে মোমোটা পার করে নিলাম। আহ, হুম, খেতে এটা হিট, ফুল মার্কস আছে। ইনফ্যাক্ট আমি একটা চিলি সয়াও পেয়েছি, সেটা খেয়ে বলবো কি চাইনিজ চিলি সোয়া চায়না থেকে শুয়ে শুয়ে এখানে এসেছে ব্যাপারটা এর মধ্যে শুয়ে পড়েছে এইজন্য ভিতরে গিয়ে ব্যাপারটা শুয়ে পড়েছে তো এই সোয়া ব্যাপারটা শুয়ে আছে বাকি রোল কিন্তু তোমার দাঁড়িয়ে আছে সেবালা দিনের ভিতরে কিন্তু রোল খাওয়া অ্যালাউড না আমি স্পেশাল পারমিশন নিয়ে ব্যাপারটা করেছি এখানে কিন্তু ভিতরে রোল খেতে দেওয়া হয় না এসে অযথা চ্যাংড়ামো করবেন না বাইরে দাঁড়িয়ে রোলটা খাবেন আর এই রোলটা যদি খেতে হয় বাড়ি নিয়ে গিয়ে খাবেন ঠিক আছে রোলটার দাম হচ্ছে 350 টাকা অনলি মোটামুটি চারজনের জন্য আই থিঙ্ক সাফিসিয়েন্ট তাই জন্য আমি বাইরে থেকে চারজনকে নিয়ে এসেছি ঠিক আছে এখানে আছে হচ্ছে মিস্টার হ্যালো শুভ এখানে আছে মিস্টার শুভ দুই শুভ ক্যামেরার পিছনে রাজদীপ একটা ঘটনা ঘটে গেছে ঠিক আছে সেই ঘটনাটা হচ্ছে এর মধ্যে একটা মাশরুম পাওয়া গেছে তার মানে এরা কিন্তু মাশরুম ফাশরুম দিয়ে ব্যাপারটা ফুল অন ব্যাপারটা করেছে ঠিক আছে আমার মুখে একটা মাশরুম পড়েছে আমি খুব উত্তেজিত হয়ে গেছি তাই জন্য আমি খুব খুশি হয়েছি ইন দিস প্রাইস আমার মতে দিস ইজ দ্য বেস্ট বিগেস্ট রোল আই হ্যাভ এভার হ্যাড ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এই রোলটা ফুল মার্কস এটাকে কেক কাটার জন্য ব্যবহার করতে পারো অনেক সময় তোমরা 400-500 টাকা দিয়ে কেক কেনো আমি বলবো কেক না কিনে এটা কেনো আর এটাই কেকের নাম করে কেটে নাও তাহলে তোমাদের জন্মদিনটা ফাটাফাটি হয়ে যাবে দেখো মোটামুটি এই যে বড়ো সাইজের যে রোলগুলো হয় এটা কিন্তু একটা দিক থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি তো অবশ্যই কিন্তু এই রোলটাতে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে খুব বুদ্ধি দিয়ে আর কি এটা যেটা করেছে সেটা হচ্ছে চিলি চিকেনের সাথে পাউডারটাকে ফিউজ করেছে তার মধ্যে সেজওয়ান সস দিয়ে মোমোটাকে টস করে এই পাউডার সাথে ফিউজ করেছে তো এরা যে যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছে সেগুলো অলরেডি পাউডার সাথে ভালো লাগে তাই জন্য এই রোলটা কিন্তু অটোমেটিক্যালি ভালো লাগছে বলার কিছু নেই আমার মতে এইটা আমার খাওয়া সেরা সবচেয়ে বড় রোল অ্যান্ড দিস গ্রেট রোল অফ চায়না ঠিক আছে এটা কিন্তু ফাটাফাটি জাস্ট ফাটাফাটি মানে কোনো কথা হবে না আমি অনেক জায়গায় রোল খেয়েছি অনেক বড় বড় রোল খেয়েছি কোথাও কিন্তু এই মানের খাবার পরিবেশন করা হয় না গ্রেট রোল অফ চায়না ইজ ফাটাফাটি খুব ভালো খুব ভালো পেটুক বাইকার রিকমেন্ড করছে প্লিজ দেরি করো না অ্যাড্রেস তো তোমাদেরকে বলেই দিয়েছি এখানে চলে এসো চুপচাপ খেয়ে নাও তারপরে পরের দিন সকালবেলা কী হবে সেটা বলতে পারছি না আমি